আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরাতকুর খবর। লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনি লোকাল লতিফ ট্রাভেলস। খবরের শিরোনাম, বিমানের হার্ট অ্যাটাক করা পাইলট নওশাদ আতল কাইম ইন্তেকাল করছইন। আজ সোমবার বেল 11টার সময় লাইফ সাপোর্ট খুলে হয়েছে তান। দেশ করোনা বেমারে মানুষ মরা এক টানা তিন দিন আছিল একশোর নিচে, গেছে কাল কমি আইছে করোনা পজিটিভ মানুষ ধরা ফড়াও। সিলেট ব্যবসায়ী আর নয়া সুবিধাবাদী চক্রর গেছে বন্দী বিএনপির উদ্ধারের দাবি জানাইছেন সংগঠনের বাক্কা কয়েকজন নেতায়। সিলেট বিভাগও গেছে কাল করোনায় যান কাটছে আরও সাতজনের, বাড়ছে নয়া বেমারি ধরা ফড়ার সংখ্যাও। দুনিয়ার সব থাকি বেলা দুই জাতের চা উৎপাদন আরম্ভ হয়েছে দেশ, সফল হইলে দুনিয়াত বাংলাদেশের চা পাতার সুনাম আরও বাড়ব, লগে বাড়ব রেমিটেন্স। আপনারা এখন আছে শিরোনাম, এখন বা ফুরা খবর। উমানর রাজধানী মাস্কাট থাকি ঢাকা হওয়ার পথে বিমানের হার্ট অ্যাটাক করা পাইলট নওশাদ আতল কাইম মারা গেছেন। ইন্ডিয়ার নাগপুরের কিংসওয়ে হাসপাতালের আইসিউত ভর্তি অবস্থায় সোমবার তাইন ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ পাইলট এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানে আজ সোমবার এই খবর নিশ্চিত করছেন। ক্যাপ্টেন মাহবুবুর রহমানে জানাইন, আজ বেল 11টার সময় ক্যাপ্টেন নওশাদর ভেন্টিলেশন কুলিয়া দিয়েছে, তার লাশ দেশ ফিরত আনার খাম চলের। 126 জন প্যাসেঞ্জার লইয়া শুক্রবার বিয়ানে মাসকাট থাকি ডাকার ফতে রওনা দিছিলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG22 ফ্লাইটর পাইলট নওশাদ। ইন্ডিয়ার আকাশ থাকা অবস্থায় শরীর খারাপ করার লগে লগে তাই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল প্লেন দিয়ে নাগপুর এয়ারপোর্টে ল্যান্ড করার হুকুম দেওয়ায় কো পাইলটে প্লেন ল্যান্ড করছেন। ল্যান্ড করার বাদে এয়ারপোর্টে থাকা অ্যাম্বুলেন্সও করিয়া পাইলট নওশাদরে হাসপাতালে নেওয়ায়। হাসপাতাল নেওয়ার বাদে তার অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টও রাখা হয়। লাইফ সাপোর্টও থাকা অবস্থায় আইনস্টাইন ইন্তেকাল করছেন। দেশ একটানা তিন দিন করোনা বেমারে মানুষ মরা একশো নিচে আসিল, গেছে খাইল একদিনে মারা গেছেন আরও 94 জন, ফরশু জান গেছিল 89 আর তরশু 80 জনের। মানুষ মরা কমার লগে কমছে বেমারি ধরা ফড়। গেছে খাইল করোনা পজিটিভ মানুষ মিলছে 3,500 উপরে, আর আগের দিন আসিল তোড়াখম 4,000। সোমবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল খান বিজ্ঞপ্তি ফটাইয়া দেশ করোনার এই আপডেট খবর জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 30,855টা। এই স্যাম্পলিগুন পরীক্ষা করিয়া নয়া আর বেমারে মিলছে 3,724 জন। সরকারি হিসাবে অহন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 14,97,261 জন। এবার দিকে সেখাইল একলগে 6,186 জন মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এরারে মিলে ইয়া ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 14,21,883 জন। গেছে খাইল মারা যাওয়া 94 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 24,109 জনের। গেছে খাইল মারা যাওয়া 94 জনের লইয়া ই পর্যন্ত করোনায় জান খাড়িয়া নিছে 26,109 জনের। গেছে খাইল মারা যাওয়া 94 জনের মাঝে 45 জন বেটা আর 49 জন বেটি মানুষ। সিলেট বিএনপি ব্যবসায়ী আর নয়া সুবিধাবাদী চক্রের কাছে বন্দি হয়ে গেছে খরি অভিযোগ করা হয়েছে। এরার গেছ থাকি দলরে উদ্ধারের দাবি জানাইছেন সংগঠনের বাক্যা কয়েকজন নেতায়। সোমবার মাদানী সংবাদ সম্মেলন করিয়া কেন্দ্রীয় নেতাসকলের কাছে এই দাবি জানানি হয়েছে। সিলেট টাউনের মীরাবাজারও এই সংবাদ সম্মেলন হয়েছে। ইনো লিখিত বক্তব্য ফড়িয়া শুনাইছেন কেন্দ্রীয় বিএনপির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকে। সংবাদ সম্মেলনত আইনখন হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের পুণ্যভূমি সিলেট বিএনপি ফরিবার আইজ ধ্বংসর মুখ। চলতি সমস্যার সমাধান নইলে সিলেট বিএনপি ফরিবারের যে ক্ষতি হইব এটা আর পূরণ করা যাইত নাই। রাজ্জাকে কইছেন চোখ বন্ধ করলেও তুফান আটখানি যায় না। গেছে 3-4 বছর ধরে সিলেট বিএনপির খুব বিশৃঙ্খলা চলের। সিলেট জেলা বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটি বানানিত অনিয়ম আর অসাংবিধানিক খাম ওর সাধারণ রাজনৈতিক মূল্যবোধ দিয়ে ফানি দিয়া চক্রান্ত করিয়া সংগঠনের ধ্বংস করার উদ্দেশ্যে বাদ পরিস্থিতি বানানো হয়েছে। ছাত্রদলের কমিটি বানানিত কলেজ ভার্সিটির বালাফয়ন্তরে বাধ্য হয়েছে। আন্দোলন মিছিল মিটিংকো যারা সামনে থাকে তারারে রহস্যজনকভাবে কমিটিতে রাখা হয়েছে না, নিজের মাঝে মার্ডার ঘটনাও ঘটছে। সপ্তাহে দুঃখ হইল এই মার্ডারের আসামিসকলরে কমিটিতে রাখা হয়েছে। যুবদলের ব্যাপারে তাইনখন জেলা আর মহানগর যুবদলের কমিটি বানানোর সময় তারা তিল তিল করে যুবদলরে দলা করছিল, কমিটির তারারও জাগা হয়েছে না। রাজপথের ফরিক্ষতে নেতাসকলরে বাদ দেওয়ার কারণে সিলেট বিএনপি পরিবারও বোমা ফাটার লাখান পরিবেশ হয়েছিল। কেন্দ্রীয় বিএনপির নেতা রাজ্জাকে আরও কইন, সব শেষে সিলেট জেলা আর মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হইল। এখানেও দেখা গেল
যে রক্ত আর গাম দিয়া স্বেচ্ছাসেবক দলরে বিএনপির ব্যানগার্ড বানাইছিল, তারারে কমিটি থেকে বাদ দিয়ে বিএনপির ফত ফওয়া কিছু মানুষরে কমিটিত জায়গা দেওয়া হয়েছে। যে কারণে গুসায় আর দুঃখে স্বেচ্ছাসেবক দলর মহানগর আর জেলার বেশিরভাগ নেতাকর্মী কমিটি থেকে রিজাইন করছেন। এটা সব বিষয় মিলে সিলেটের বিএনপি পরিবারে দুঃখ কষ্ট পাইছে। বিগত তিন চার বছর থেকে সিলেট বিএনপি পরিবারে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। সিলেট জেলা বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন কমিটি গঠনে অনিয়ম, অসাংবিধানিক তত্ত্ব, সাধারণ রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে পরিকল্পিতভাবে সংগঠনকে ধ্বংস করার হীন উদ্দেশ্যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। ছাত্রদলের কমিটি প্রক্রিয়ায় কলেজ বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের বাদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, রহস্যজনকভাবে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে হত্যাকাণ্ডে সংগঠিত হয়েছে। অল সিলেট বি টোয়েন্টি সৌজন্যে জানানোর আগস্ট মাসের 30 তারিখ সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। করোনায় সিলেট বিভাগ গেছেকাল 7 জনের যান খালি আনিছে। গেছে পরশু মারা গেছিল 9 জন। গেছেকাল নয়া বেমারি মিলছে 10 জন কম 300। রুস্কুর স্যাম্পল টেস্টর ই সংখ্যা একটু বাড়ি গেছে। এর আগর 4-5 দিন করোনা পজিটিভ মানুষ ধরা ফলা বাক্কা কম আসিল। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে, গেছেকালি সিলেট বিভাগ নয়া করোনা পজিটিভ মানুষ পাওয়া গেছে আরও 290 জন। সোমবার বিয়ান পর্যন্ত নয়া এরা সহ সিলেট বিভাগ করোনা পজিটিভ ওইসন অকলতায় 52,814 জন। গেছেকালি এই বেমার থেকে বালা হয়েছেন 259 জন। বালাওয়া এনতান্ডর লইয়া ই পর্যন্ত ফুরা সিলেট বিভাগ করোনা বেমার থেকে বালা হয়েছেন 43,331 জন। গেছেকালের 7 জন সহ এখন পর্যন্ত সিলেট বিভাগ করোনায় যান কাটছে 1,059 জনের। সোমবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আসল 300-র উপরে করোনা বেমারি। এখন দেশ উৎপাদন করা ওর দুনিয়ায় সব থাকি বালা জাপানের গ্রিন টি আর ব্রিটেনের নাম করা আলগ্রেড টি। দুনিয়ার সার বাজার ই দুই জাত একসেটিয়া বেচা হয়। ঔষধ আর খাওয়ার লাগি ই চাহ পাতার কাস্টমার আসইন আমরার দেশ। হারা দুনিয়ার বাজার সিতরাইল ই দুই চাহ পাতা উৎপাদন করে মৌলিয়াজারর শাহবাজপুর চা বাগানো। পরীক্ষা করার লাগি উৎপাদন করাত গিয়া পাওয়া গেছে বালাফল। তারা উৎপাদন করা ই নয়া দুই জাতর চা সিটাগাং আর শ্রীমঙ্গলর নিলাম কেন্দ্রত বেচা হয়েছে সব থাকি বেশি দামে, আছে আরও বেশি চাহিদা। সার স্পেশালিস্ট অখলে জানাইন, পুষ্টির বিচারে মাছা গ্রিন টি সব থাকি বালা। 10 কাপ গ্রিন টির সমান উপকার মিলে 1 কাপ মাছা গ্রিন টিত। টেস্ট আর গেরানোর লাগি সেরা হইল ব্রিটেনের আলগ্রেটি। 1 কাপ আলগের সাথ আছে 8 জাতর গুণ। বাগানোর মালিক ফক্কয় জানায়, দেশের চাহিদা মিটাইয়া মাছা গ্রিন টি আর আলগ্রেটি বিদেশ এক্সপোর্ট করার চিন্তা আছে তারার। এই ব্যাপারে তারা সফল হইলে দুনিয়ায় বাংলাদেশের চা পাতার সুনাম আরও বাড়ব, লগে বাড়ব রেমিটেন্স। ই সুন্দর স্বপ্ন দেখা ইন্টারন্যাশনাল টি মাস্টার শাহবাজপুর চা বাগানের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম। তাই মনে করা তান ই স্বপ্ন ফুর হইলে দেশের চা শিল্পত নয়া এক গতি আইব। মোহাম্মদ রাশেদুল ইসলামে কইলা, দেশের শৌখিনদার চা খাওয়ারা অখলর হতা মাথাত রাখিয়া তারা দুনিয়ার সেরা মাছা গ্রিন টি আর আলগ্রেড টি উৎপাদন করা। নিলামো 1 কেজি মাছা টি 1,500 টাকা আর 1 কেজি আলগ্রেড টি 1,200 টাকা বেচ হয়েছে। তাই আরও কইসুন, বাজারও ই চার বাক্কা চাহিদা আছে, অন্য জাতর চা থাকি ইতাত লাভ বেশি। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র পরিচালক ডক্টর মোহাম্মদ আলী জানাইছেন, মাছা গ্রিন টি আর আলগ্রেড টি আমরার দেশের চার মাঝে নয়া আবিষ্কার। ই চা জাপানি আর চাইনিজ অকলে উৎপাদন করে। এখন দেশে উৎপাদন করাওয়ার একটা বালা খবর। দেশ আস্তে আস্তে ই চার পছন্দ বাড়ানি গেলে যারা উৎপাদন করা তারা লাভ হইব। অথবিল দেখছিলা বাংলা বিয়ের রাতকুর খবর। আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।